এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। হ্যাঁ সুস্মিতা, মূলত এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও বরিশাল মেডিকেলে একাধিকবার হয়েছে। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর হাসপাতালে ওষুধ চুরি বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নানান সময় হেনস্থা হয়েছেন সাংবাদিকরা, এমনকি রোগীর খোঁজ খবর নিতে গিয়ে বা রোগীর অবস্থার সংবাদ করতে গিয়েও সাংবাদিক হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা, এমনকি ক্যামেরা ভাঙচুরের মতো ঘটনা এর আগে ঘটেছে। এবং বিভিন্ন সময়ে কিন্তু এই মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। কয়েক বছর আগে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হবে না এমন একটি প্রজ্ঞাপনও জারি করা হয়, যেটি আবার যখন জারি করা হয় তার কয়েক ঘন্টা পর অবশ্য প্রত্যাহার করে নেওয়া হয় নানান মহলের চাপের। তো এইরকম অনাকাঙ্ক্ষিত এক এক ধরনের এক এক সময় ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষ কিন্তু দুঃখ প্রকাশ করে, মাঝে মাঝে দু একটি তদন্ত কমিটি গঠনও করা হয়, কিন্তু আসলে এগুলো তদন্ত কমিটি কখনো আলোর মুখ দেখে না। সুশীল সমাজ যেটি বলছেন যে এখানে যারা রয়েছেন তারা সমাজের খুবই উচ্চ পর্যায়ের লোক, শিক্ষিত, এবং বিশেষ করে এটি বরিশালের একটি খুবই স্পর্শকাতর জায়গা, যেখানে বরিশালের রোগীরা চিকিৎসাধীন থাকে, যেখান থেকে শিক্ষকরা শিক্ষার্থীরা চিকিৎসক হয়ে বের হয়, সেখান থেকে এই ধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত। এখানে যারা রয়েছেন প্রশাসনিক দায়িত্বে তাদেরকে আরও দায়িত্বপূর্ণ হতে হবে, এবং বিশেষ করে এই ধরনের ঘটনা যখন বারবার ঘটছে সেগুলোর সুষ্ঠু বিচার, তদন্ত, বিচার এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত থাকলেও অন্যান্য যারা রয়েছেন ভুক্তভোগী তাদের মধ্যে কিন্তু খুব বিরাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কাউসার হোসেন রানা।